এই যে ইলিশ মাছের ঝাল করব। এই যে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল হবে। ভাত বসিয়ে দিয়েছি, এই যে সর্ষে বাটা, খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমের থেকে উঠে সত্যজিৎ এখন টিফিন নিয়ে যাবে, বলছে আলুর পাঁপড়। এই যে আমি যে বানিয়েছিলাম, ভিডিও করেছিলাম, এই যে আলুর চিপস, এই ভাজা, আর এই যে কলকাতায় আছে সাবুর পাঁপড়, সব নিয়ে যাবে, সব রকম ভেজে দেব। আর দুধ নিয়েছিলাম, তাই দুধটা বসিয়েছি গরম করার জন্য। ফ্লিপকার্ট থেকে এটা এসছে হ্যান্ড গ্রাইন্ডার, খুবই সুন্দর দেখতে তো। পাকানোর জন্য এই কাঁঠালগুলো পাড়া হয়েছে। সত্যজিৎ চলে গেল কলকাতায়, আর এই মেঘ হচ্ছে, একটু হাওয়া ছেড়েছে। বসিরহাটের দিকে সব বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের বনগাঁতে আজকে সারাদিন বৃষ্টি হয়নি। এত সুন্দর হাওয়া দিচ্ছে, লেবু ফুরিয়ে গেছে। ছেলের আবার লেবু না হলে ভাত খেতে পারে না, তার জন্য লেবু তুলবো, তার জন্য এসছি। লেবু পেরে নিয়ে চলে গেছে, এখন তো ছোট ছোট লেবু, এই যে ছোট ছোট আছে, দেখি দেখে দেখে। আর এখন মেঘলা করেছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। অন্যদিকে বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এদিকে সারাদিন এখনও একটুও বৃষ্টি হয়নি। তাহলে দেখি লেবু, এই যে মাকাল ফল হয়ে আছে। এই ফলগুলো এখন এরকম লাগছে, আবার যখন পেকে যাবে এত সুন্দর দেখতে হয়। অনেকেই দেখেছে এটা, চেনে, কিন্তু যারা জানে না অনেকে দেখেনি। আসছে, মেঘ ডাকছে, পুরো শোনা যাচ্ছে। তাড়াতাড়ি গরু টরু গোয়াল ঘরে তুলে দেবো। এই যে আরেকদিন আগের দিন ঝড়ে
পাটকাটির গাধাটার কি অবস্থা। বমি হচ্ছে কেন, কি হয়েছে তোর? না না নালাবে।